বরিশাল নগরের সদর রোডের চিত্র এটি। মাস্ক না থাকায় এবং মাস্ক থেকেও হাতে নিয়ে ঘোরা এবং পকেটে রাখার দায়ে সাধারণ পাবলিককে জরিমানা করছেন বরিশাল জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। দেখতে পাচ্ছেন বরিশাল নগরীর সদর রোডের বিবিপুকুর পাড়ে এই অভিযান চলছে। হ্যালো, করুক মাছ করুক মেহমানদারি করবো বলছি না। দেখতে পাচ্ছেন যে যারা মাস্ক পরছেন না তাদের সাথে কথা বলছেন বরিশাল জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট খেলালুদ্দিন এবং তাদেরকে অনেকে সতর্ক করে দিচ্ছেন যাতে তারা ভবিষ্যতে মাস্ক পরেন। জরুরি মনে করি কিন্তু মাস্ক কেন করলেন না? করা উচিত কিনা কতখানি ঝুঁকি? মাস্ক না পরলে ঝুঁকি কতখানি? তারপরে ঝুঁকি নাকি করেননি কেন? আমরা তো সবসময় করছি, কোম্পানির লোক আমরা যাই না। তারপরেও মিস্টেকটা হচ্ছে ওখানে পড়ে গেছে। এই কারণে এই একজন আছে স্যার, মাস্ক পরা ছিল না। I'm going to go to the hospital.
মাস্ক পরো দেবে। আপনারা দেখছেন বরিশাল নগরী সদর রোডের অবস্থা। আগের চেয়ে অনেকেই মাস্ক পরছে, মাস্ক পরলেও তার সঠিক ব্যবহার করছে না ম্যাক্সিমাম লোক। ভিডিও করতে পারাইছে এটা স্যারেন আপনার আমার দিকে তাকান এক মিনিট দাঁড়ান। সবাই মাস্ক ব্যবহার করেন, মাস্ক সবাই পরেন। আমার মতো কেউ রাস্তা বের হয়ে যায় পুলিশের হাতে, মানুষের হাতে ঠিক হয় না। আমি নিজেও লিখিত করতে পারি, এর জন্য সবাই সরি আমরা। আপনি মাস্ক ছাড়া কেন রাস্তায় বেরোয়ছেন এই এই করোনা কালে? আমার দিক তাকায় একটু বলেন, আগে বল কথাটা বলেন। আপনি মাস্ক ছাড়া কেন রাস্তায় বেরোয়ছেন এই করোনা কালে বলেন? কি আনা হয় নাই আপনি পুরোটা ক্লিয়ার করে আপনি আপনি নির্দোষ সেটা আপনি যাচাই করেন বলেন। কেন পরে হয় না? কেন কেন আনেন নাই? যে আমি ভুলে মাস্ক করি নাই, মাস্ক ছাড়া রাস্তায় চলে আসি সেটা সেটা বলেন। আপনি ক্লিয়ার ভাবে কথা বলেন, নাহলে এতক্ষণ ধারাই থাকে, যতক্ষণ না বলা হবে। আমরা করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় আমরা যথারীতি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা মোতাবেক নো মাস্ক নো সার্ভিস এবং গেট মাস্ক ওয়ার মাস্ক ওয়ার গেট সার্ভিস
এই নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি, অভিযান পরিচালনা করছি। এই মুহূর্তে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে এসে জেলা প্রশাসক জনাব এস এম অজিউর রহমানের নির্দেশনা মোতাবেক তিনটি টিম নগরীর গুরুত্বপূর্ণ তিনটি স্থানে অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসাবে আমরা এখানে ফাতেমা সেন্টারে দাঁড়িয়েছি। যারা মাস্ক পরেছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং যারা মাস্ক পরেনি তাদেরকে কিছু জরিমানা করছি এবং মাস্ক বিতরণ করছি। আর যতদিন ধরে আমরা একটি প্রত্যাশিত টিকা না পাবো এবং করোনার সমাধান না আসবে ততদিন ধরে এই কার্যক্রম জেলা প্রশাসন বরিশাল অব্যাহত রাখবে।